গতকাল তোমাদের যে চ্যাপ্টারটি পড়িয়েছি লালু, সেই চ্যাপ্টারটি কন্টিনিউশন করছি ক্লাস 8 ও 10। তোমরা ভালো করে শোনো এবং আগামী দিনে এটার উপর তোমাদের কোশ্চেন দেব এবং সেই কোশ্চেনগুলো তোমরা তৈরি করে নিয়ে আসবে। ঘুমের চোখের পাতা ভরাতুর, অনভ্যস্ত গুরুর ভোজন ও রাত্রি জাগরণে তার যে অভ্যাস ছিল না এবং সে রাত্রি জেগেছিল সারা রাত্রি জাগরণে দু একটা অম্ল উদ্গারের অভ্যাস দিয়ে উদ্বেগে অবধি রইল না, তার অ্যাসিড হয়ে গেছে অর্থাৎ সারা রাত তো তিনি ঘুমাননি। হঠাৎ এমনি সময় অভাবনীয় নতুন উপদ্রব, যা তিনি কল্পনা করতে পারেননি একটা নতুন উপদ্রব কি হলো কি না, পশ্চিমে বড় বড় মশা দুই কানের পাশে এসে গান জুড়ে দিল। বড় বড় মশা এসে তার কানের পাশে গান জুড়ে দিল, এই লাইনটি তোমরা আন্ডারলাইন করো, পশ্চিমে বড় বড় মশা দুই কানের পাশে এসে গান জুড়ে দিল। চোখের পাতা প্রথমে সাড়া দিতে চায় না, কিন্তু মন শঙ্কায় পরিপূর্ণ হয়ে গেল। সে চিন্তা করতে লাগলো, কি জানি এরা সংখ্যায় কত, এই মশাগুলোর সংখ্যা কত। মাত্র মিনিট দুই অনিশ্চিত নিশ্চিত হলো, কিছুক্ষণেই তিনি বুঝতে পারলেন, গুরুদেব বুঝলেন সংখ্যায় এরা অগণিত, তিনি গুরুদেব এদেরকে শেষ করতে পারবে না, প্রচুর মশা। সে বাহিনীকে উপেক্ষা করে বিশ্বে এমন বীর পুরুষ কেউ নেই, এত বড় মশার বাহিনী তাদেরকে কে উপেক্ষা করতে পারে। যেমন তার জ্বলনি তেমনি তার চুলকুনি। স্মৃতিরত্ন দ্রুত স্থান ত্যাগ করলেন, সেখান থেকে তিনি সরে গেলেন, কিন্তু সারা তারা সঙ্গ নিল, তার মশারাও তার পিছন পিছন গেল। এবং ঘরের মধ্যে জলের জন্য যেমন, ঘরের বাইরেও মশার জন্য তেমনি, এই লাইনটি তোমরা আন্ডারলাইন করো, ঘরের মধ্যে জলের জন্য যেমন, ঘরের বাইরেও মশার জন্য তেমনি। হাত পায়ে নিরন্তর আক্ষেপে গামছায় সঘন সঞ্চালনে কিছুতেই তার আক্রমণ প্রতিহত করা যায় না। তিনি হাত পা নাড়াচ্ছেন, গামছা দিয়ে তিনি মশা তাড়াচ্ছেন, কিন্তু সেই মশাকে কিছুতেই আটকানো যাচ্ছে না। স্মৃতিরত্ন এপাশ থেকে ওপাশে ছুটে বেড়াতে লাগলেন, শীতের মধ্যে তার গায়ে ঘাম দিল, ইচ্ছে হলো ডাক ছেড়ে চেঁচান, কিন্তু নিতান্ত বালকোচিত হবে ভেবে তিনি বিরত হইলেন, এই লাইনটি তোমরা আন্ডারলাইন করো, বালকোচিত হবেন ভেবে বিরত হইলেন। অর্থাৎ তিনি ভাবলেন তিনি যদি চিৎকার পারেন তাহলে সবাই তাকে ছোট বাচ্চার মতন সে ব্যবহার করছে, এই কথা ভেবে তিনি চুপ করে রইলেন। কল্পনায় দেখলেন নন্দরানী সুকোমল শয্যায় মশারির মধ্যে আরামে নিদ্রিত, বাড়ি যে যেখানে আছে পরম নিশ্চিন্তে সুপ্ত, শুধু তার ছোট ছুটি বিরাম নেই। সবাই তিনি কল্পনায় মনে মনে চিন্তা করলেন সকলে, নন্দরানীও সুন্দর নরম বিছানা হয়তো শুয়ে রয়েছে মশারির মধ্যে আরামে ঘুমোচ্ছে, বাড়ির যে যেখানে আছে তারা নিশ্চিন্তে ঘুমোচ্ছে, শুধু তিনি সারা রাত ছোট ছুটি করে বেড়াচ্ছেন। কোথাকার ঘড়িতে চারটে বাজল, বলেন কামরা বেটারা যত পারিস কামরা, আমি আর পারি নে, এই লাইনটি তোমরা আন্ডারলাইন করো। কোথা ঘড়িতে চারটে বাজলো, বললেন কামরা বেটারা যত পারিস কামরা, আমি আর পারিনি, বলেই বারান্দার একটা কোণে পিঠের দিকটা যতটা সম্ভব বাঁচিয়ে ঠ্যাস দিয়ে বসে পড়লেন। তিনি পিঠটাকে ঠ্যাস দিয়ে তিনি বসলেন, বললেন সকাল পর্যন্ত যদি প্রাণটা থাকে তো এ দুর্ভাগা দেশে আর না, এই লাইনটি তোমরা আন্ডারলাইন করো, সকাল পর্যন্ত যদি প্রাণটা থাকে তো এ দুর্ভাগা দেশে আর না, যে গাড়ি প্রথমে পাবো সে গাড়িতে দেশে পালাবো, কেন যে এখানে আসতে মন চাইত না তার হেতু বোঝা গেল। তিনি এখানে আগেও নন্দরানী অনেকবার গুরুদেবকে এখানে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছেন, কিন্তু গুরুদেব সেখানে কিছু তিনি আসতে চাননি, এতদিনে তিনি বুঝতে পারলেন তার আগে এখানে আসার জন্য কেন মন চায়নি। দেখতে দেখতে সর্বসত্তা প্রহর নিদ্রায় তার সারা রাত্রি সকল দুঃখ মুছে দিল। স্মৃতিরত্ন অচেতন প্রায় ঘুমিয়ে পড়লেন, রাত হয়ে গেল এবং তিনি ঘুমিয়ে পড়লেন। এদিকে নন্দরানী ভন্না হতে উঠেছেন, তিনি উঠলেন, গুরুদেবের পরিচর্যায় লাগতে হবে, তিনি তাড়াতাড়ি উঠলেন এবং গুরুদেবকে সেবা শুশ্রূষা করতে হবে, গুরুদেবের সব জিনিসপত্র গুছিয়ে দিতে হবে। তার জন্য রাত্রে গুরুদেব জলযোগ মাত্র করেছেন, রাত্রেবেলা তিনি শুধু জলযোগ করে টিফিন করে শুয়েছেন, যদিচ্ছ তা গুরুতর তবু মনের মধ্যে ক্ষোভ ছিল, খাওয়া তেমন ভালো হয়নি, যদিও তিনি ভালো করেই খেতে দিয়েছেন তাও তিনি ভাবছিলেন হয়তো
হয়তো গুরুদেবের ভালো করে খাওয়া হয়নি, আজ দিনের বেলা নানা উপাচার তা ভরিয়ে দিয়ে তুলতে হবে, আর আজ দিনের বেলা নানা উপাচারে জিনিসপত্র দিয়ে ভালো করে রান্না করে গুরুদেবের মন পরিতুষ্ট করে দিবেন। নিচে নেমে এলেন, দেখেন দোর খোলা। নিচে যখন এসে দেখলেন তখন দেখলেন দরজা খোলা। গুরুদেব তার আগে উঠেছেন ভেবে একটু লজ্জা বোধ হলো। তিনি মনে মনে ভাবলেন, হায় রে, গুরুদেব আমার থেকে আগে উঠে গেছে, তাই তিনি মনে মনে লজ্জাবোধ করলেন। ঘরের মধ্যে মুখ বাড়িয়ে দেখেন তিনি নেই, কিন্তু এ কি ব্যাপার, তিনি মুখ বাড়িয়ে দেখলেন গুরুদেব নেই। তিনি ভাবলেন গুরুদেব গেল কোথায়। দক্ষিণ দিকে খাট, উত্তর দিকে তার ক্যাম্বিসের ব্যাগটা জানালা ছেড়ে মাঝখানে নেমেছে, এবং কোষাকষি আসন প্রভৃতি পূজার্নিকের জিনিসপত্রগুলো সব এলোমেলো স্থানভ্রষ্ট। তার পূজোর জিনিসগুলো সমস্ত ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, খাটটি এক পাশ থেকে আরেক খাট আরেক দিকে রয়েছে, তার কোষাকষি পুজোর জিনিসপত্র সমস্ত এক জায়গা থেকে আরেক জায়গায় ছড়িয়ে এলোমেলো ভাবে রয়েছে। তিনি বুঝতে পারছেন না কেন, কারণটি কি, কারণ কিছুই বুঝতে পারলেন না। বাইরে এসে চাকরদের ডাকলেন, তারা কেউ তখনও ওঠেনি। তবে একলা গুরুদেব গেলেন কোথায়, হঠাৎ দৃষ্টি পড়লো ওটা কি, এক কোণে আলো অন্ধকারে মানুষের মতো কি একটা বসে আছে। সাহসে ভর করে একটু কাছে গিয়ে ঝুঁকে দেখেন তার গুরুদেব। অব্যক্ত আশঙ্কায় চেঁচিয়ে উঠলেন, ঠাকুরমশাই, ঠাকুরমশাই। ঘুম ভেঙে স্মৃতিরত্ন চোখ মেলে চাইলেন, তারপরে ধীরে ধীরে সোজা হয়ে বললেন, নন্দরানী ভয়ে ভাবনায় লজ্জায় কেঁদে ফেলে জিজ্ঞাসা করলেন, ঠাকুরমশাই আপনি এখানে কেন? স্মৃতিরত্ন উঠে দাঁড়িয়ে বললেন, সারা রাত দুঃখের আর পার ছিল না যে মা। কেন বাবা, কি হয়েছে? নতুন বাড়ি করেছো বটে মা, কিন্তু ছাদ তো আর নেই, আস্ত নেই, সারা রাতের বৃষ্টির বাদল বাইরে তো পড়েনি, পড়েছে আমার গায়ের ওপর। খাট টেনে যেখানে নিয়ে যাই সেখানেই পড়ে জল, পাছে ছাদ ভেঙে মাথায় পড়ে পালিয়ে এলাম বাইরে, কিন্তু তাতেও কি রক্ষে আছে মা? পঙ্গপালের মতো ডাস মশা ঝাঁকে ঝাঁকে সমস্ত রাত্রি যেন ছুবলে খেয়েছে, এধার থেকে ছুটে ওধারে যাই, আবার ওধার থেকে ছুটে এধারে আসি, গায়ের অর্ধেক রক্ত বোধ করি আর নেই মা। বহু প্রয়াস করে, অনেক চেষ্টা করে, বহু সাধ্য সাধনায় ঘরে আনা বৃদ্ধ গুরুদেবের আস্থা দেখে নন্দরানী দুচোখ অশ্রু সজল হয়ে উঠল, দুচোখে জল চোখে জল ভরে উঠল। বললে, কি বাবা, বাড়িটা যে তেতলা, আপনার ঘরের উপর আরো দুটো ঘর আছে, বৃষ্টির জল তিনটে ছাদ ফুড়ে নামবে কি করে? কিন্তু বলতে বলতে তার সহসা মনে হলে এ হয়তো ওই শয়তান লালুর কোন রকম শয়তানি বুদ্ধি। ছুটে গিয়ে বিছানায় হাতরে দেখেন মাঝখানে চাদর অনেকখানি ভিজে এবং মশারি বেয়ে ফোটা ফোটা জল রয়েছে। তাড়াতাড়ি নামিয়ে নিয়ে দেখলেন, দেখতে পেলেন ন্যাকড়ায় বাঁধা এক চাঙর বড়। এই লাইনটি তোমরা আন্ডারলাইন করো, ন্যাকড়ায় বাঁধা এক চাঙর বড়। সবটা গলেনি, তখনও এক টুকরো বাকি আছে। পাগলের মতন ছুটে বাড়ির বাইরে গিয়ে চাকরদের ডেকে সম্মুখে পেলেন, চেঁচিয়ে হুকুম দিলেন, হারামজাদা লেলো কোথায়? কাজকর্ম চুলোয় যাক গে, বজ্জাতটাকে যেখানে পাবি মারতে মারতে ধরে আন। লালুর বাবা সেই মাত্র নিচে নামছিল, স্ত্রীর কাণ্ড দেখে হতবুদ্ধি হয়ে গেলেন, কি কাণ্ড করছো, হলো কি? নন্দরানী কেঁদে ফেলে বললেন, হায়, তোমার ওই লেলো বাড়ির থেকে তারাও, না হয় আজ আমি গঙ্গায় ডুবে এই মহাপাতকের প্রায়শ্চিত্ত করব। কি করলে সে, বিনা দোষে গুরুদেবের দশা কি করেছে চোখে দেখাও, দেখে এসো। তখন সবাই গেলেন ঘরে, নন্দরানী সব বললেন, সব দেখালেন, স্বামীকে বললেন, এই দস্যী ছেলেকে নিয়ে ঘর করব কি করে তুমি বলো। গুরুদেব ব্যাপারটা সমস্ত বুঝলেন, নিজের হতবুদ্ধিতায় বৃদ্ধ হা হা করে হেসে ফেললেন। এই লাইনটি তোমরা আন্ডারলাইন করো, নিজের হতবুদ্ধিতায় বৃদ্ধ হা হা করে হেসে ফেললেন। লালুর বাবা আর একদিকে মুখ ফিরিয়ে দাঁড়িয়ে রইলেন। চাকররা এসে বললেন, লালুবাবু কঠিত মেয়ে নেহি হ্যাঁ। আর একজন এসে বললেন, সে মাসিমার বাড়িতে বসে খাবার খাচ্ছে, মাসিমা তাকে আসতে দিলেন না।
মাসিমা মানে নন্দরানীর ছোট বোন, তার স্বামীও উকিল, সে অন্য পাড়ায় থাকে। এরপরে লালু দিন পনেরো আর এই বাড়িতে ত্রিসীমানার পা দিলেন না। আজ এই পর্যন্তই, তোমাদেরকে এই গল্পের উপর কোশ্চেন দেব, তোমরা এই গল্পটি ভালো করে বারে বারে রিডিং পড়বে।